নমস্কার বন্ধুরা, এসবি একাডেমিক সেন্টার প্রত্যেকটা ছাত্র ছাত্রীকে স্বাগত। আজকে আমি মাধ্যমিকের এবিটিএ টেস্ট পেপার সলভ করাবো 2023 সালের। আজকে আমি ইতিহাসের পেজ নম্বর 50, 51 এবং 52 নম্বর পেজ নিয়ে আলোচনা করব। তো দেখো, ফার্স্ট কোয়েশ্চেন কেসে 1.1 এ সাইলেন্ট স্প্রিং গ্রন্থে রচিত হলেন অ্যান্সার হবে গোয়ার অ্যান্সার রাসেল কারসন। পরের প্রশ্ন 1.2 তে ভারতে ফুটবল খেলা প্রবর্তন করেন অ্যান্সার হবে গোয়ার অ্যান্সার ইংরেজরা। 1.3 তে বামামদিনী পত্রিকার প্রথম সম্পাদক ছিলেন অ্যান্সার হবে গোয়ার অ্যান্সার উমেশ চন্দ্র দত্ত। পরের প্রশ্ন 1.4 এ তত্ত্ববোধিনী সভা প্রতিষ্ঠা করেন অ্যান্সার হবে গোয়ার অ্যান্সার দেবেন্দ্রনাথ ঠাকুর। 1.5 এ সতীদাহ প্রথা নিষিদ্ধ হয় কোন গভর্নর জেনারেলের সময় অ্যান্সার হবে গোয়ার অ্যান্সার উইলিয়াম বেন্টিক। 1.6 এ ভারতে প্রথম অরণ্য আইন পাশ হয় অ্যান্সার হবে গোয়ার অ্যান্সার 1856। 1.7 এ বিদ্যুৎ কী বলেছে, কাকে বিদ্রোহীদের রাজা বলে সমসাময়িক পত্রপত্রিকায় চিহ্নিত করা হয় অ্যান্সার হবে গোয়ার অ্যান্সার ঈশানচন্দ্র রায়। 1.8 এ 1857 খ্রিস্টাব্দের সময় মুঘল সম্রাট ছিলেন অ্যান্সার হবে গোয়ার অ্যান্সার দ্বিতীয় বাহাদুর শাহ। পরের প্রশ্ন কী বলেছে, 1.9 এ হিন্দু মেলা প্রতিষ্ঠা করেন অ্যান্সার হবে গোয়ার অ্যান্সার নবগোপাল মিত্র। 1.1 তে কী বলেছে, ভারত মাতা চিত্রটি অঙ্কন করেন অ্যান্সার হবে গোয়ার অ্যান্সার অবনীন্দ্রনাথ ঠাকুর। তো দেখো, পরের প্রশ্ন কী বলেছে, 1.11 এ ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন ফর দ্য কালটিভেশন অফ সায়েন্স প্রতিষ্ঠা করেন অ্যান্সার হবে গোয়ার অ্যান্সার মহেন্দ্রলাল সরকার। 1.12 তে ইতিহাসমালা রচনা করেন অ্যান্সার হবে গোয়ার অ্যান্সার উইলিয়াম কেরি। 1.13 তে কী বলেছে, কংগ্রেস সমাজতান্ত্রিক দল প্রতিষ্ঠিত হয় অ্যান্সার হবে গোয়ার অ্যান্সার 1934 খ্রিস্টাব্দে। 1.14 এ আল্লুরি সীতারাম রাজু কোন আন্দোলনের সাথে জড়িত অ্যান্সার হবে গোয়ার অ্যান্সার রম্পা বিদ্রোহ। 1.15 এ হিন্দুস্তান সোশ্যালিস্ট রিপাবলিকান অ্যাসোসিয়েশন প্রতিষ্ঠা করেন অ্যান্সার হবে গোয়ার অ্যান্সার ভগৎ সিং। 1.16 এ বৃহস্পতি ব্রত সূচনা করেন অ্যান্সার হবে গোয়ার অ্যান্সার সরলাদেবী চৌধুরানী। পরের প্রশ্ন কী বলেছে আমাদের, 1.17 এ ধারাসানা লবণ সত্যাগ্রহণ নেতৃত্ব দেন অ্যান্সার হবে গোয়ার অ্যান্সার সরোজিনী নাইডু। 1.18 এ সত্য শতক সমাজ প্রতিষ্ঠা করেন অ্যান্সার হবে গোয়ার অ্যান্সার জ্যোতিরাও ফুলে। 1.19 এ মার্জিনাল ম্যান গ্রন্থে রচিয়তা হলেন অ্যান্সার হবে গোয়ার অ্যান্সার প্রফুল্লচন্দ্র চক্রবর্তী। 1.20 তে ভারতের সবচেয়ে বড় দেশীয় রাজ্যটি ছিল অ্যান্সার হবে গোয়ার অ্যান্সার হায়দ্রাবাদ। তো দেখো, এবার আমি যেগুলো আছে 16 নম্বরে যে আছে, 1 নম্বরে 16খানা সলভ করতে হবে। তো দেখো, উপবিভাগ 2.1 এ ফার্স্ট কোয়েশ্চেন কী বলেছে, 2.11 এ বাংলায় প্রথম প্রকাশিত সংবাদপত্রের নাম কোনটি অ্যান্সার হবে সমাচার দর্পণ। 2.12 তে এসিয়াটিক সোসাইটি কে প্রতিষ্ঠা করেন এর অ্যান্সার হবে স্যার উইলিয়াম জোন্স। 1784 খ্রিস্টাব্দে এসিয়াটিক সোসাইটি প্রতিষ্ঠা করেন। 2.13 তে সৈমুন্ডা কোন বিদ্রোহের নেতা ছিলেন অ্যান্সার হবে সৈমুন্ডা কোল বিদ্রোহের নেতা ছিলেন। 2.14 এ ভাষার ভিত্তিতে প্রথম পুনর্গঠিত রাজ্য কোনটি অ্যান্সার হবে অন্ধ্রপ্রদেশ। তো দেখো, উপবিভাগ 2.2 তে তো দেখো 2.21 এ সিপাহি বিদ্রোহকে ভারতের স্বাধীনতা যুদ্ধ বলে প্রথম উল্লেখ করেন বিনায়ক দামোদর সাবারকার, এটা কি আছে, ঠিক আছে। 2.22 তে বেঙ্গল টেকনিক্যাল ইনস্টিটিউট পরবর্তীকালে যাদবপুর বিশ্ববিদ্যালয় নামে পরিণত হয়, এটা ঠিক আছে। 2.23 তে বারদৌলি সত্যাগ্রহের নেতৃত্ব দেন ডক্টর রাজেন্দ্র প্রসাদ, এটা কি আছে, ভুল আছে। 2.24 এ 1946-এর 12ই ফেব্রুয়ারি রশিদ আলী দিবস পালিত হয়, এটা কী আছে, এটা ঠিক আছে। এবার আমি স্তম্ভ মিলাবো কয়স্তম্ভের সঙ্গে ক্ষয়স্তম্ভ। তো দেখো, 2.31 এ ক্রিকেট খেলায় অ্যান্সার হবে তিনের অ্যান্সার ইংরেজ। 2.32 তে সব ব্যবচ্ছেদ অ্যান্সার হবে একের অ্যান্সার মধুসূদন গুপ্ত। 2.33 তে কী বলেছে, সংস্কৃত প্রেস অ্যান্সার হবে চারের অ্যান্সার ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। 2.34 এ বর্তমান ভারত এর অ্যান্সার হবে দুইয়ের অ্যান্সার স্বামী বিবেকানন্দ। তো দেখো, এবার আমি বিবৃতি নিয়ে আলোচনা করব। 2.51 এর বিবৃতির ব্যাখ্যা 3 হবে সাহিত্য সংস্কৃতি শিল্পী বিজ্ঞানে জোয়ার আসে। 2.52 এর বিবৃতি এর ব্যাখ্যা 2 হবে আন্দোলনের কোনো কৃষি ভিত্তিক কর্মসূচি ছিল না। 2.53 এর বিবৃতি এর ব্যাখ্যা 3 হবে ছাত্রদেরকে আন্দোলন থেকে দূরে রাখতে। 2.54 এর বিবৃতি তো দেখো এর ব্যাখ্যা 2 হবে দলিতরা তাদের সামাজিক মর্যাদা ও অধিকার লাভকে গুরুত্ব দেয়। তো বুঝতে পারছো, আজকে আমি 50 নম্বর পেজ, 51 এবং 52 নম্বর পেজের যাবতীয় MCQ, ঠিক আছে, আমাদের বিবৃতি, তারপরে সত্য মিথ্যা সম্পূর্ণ নিয়ে আলোচনা করেছি। বাকি চ্যাপ্টারের সাজেশান এবং বাকি চ্যাপ্টারের এবিটিএ টেস্ট পেপার সলভ পেতে গেলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং তোমাদের সমস্ত বন্ধুদের মধ্যে শেয়ার করবে, এটাই আমার একান্ত অনুরোধ। সুস্থ থাকো, ভালো থাকো, চ্যানেলের সঙ্গে যুক্ত থাকো।